নমস্কার বন্ধুরা, ইলেকট্রো সার্কিট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারই নতুন ভিডিও নিয়ে এলাম। এটি দেখতে পাচ্ছি অ্যাম্পলিফায়ার স্টিরিও 50+50W আউটপুট আছে পার চ্যানেল। তো এখানে পাওয়ার সুইচ, ইউএসবি আউটপুট লেভেল, ইউএসবি ব্লুটুথ আছে। তো এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, সেই একটা চ্যানেলের সঙ্গে আউটপুট লেভেল করা আছে। ট্রান্সফর্মারটা পাঠিয়ে দিয়েছিল, দেখতে পাচ্ছ কেলটনের ক্যাপাসিটার ইউজ করা হয়েছে এবং 15 অ্যাম্পিয়ার ব্রিজ রেক্টিফায়ার ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে। তো আশা করছি অ্যাম্পলিফায়ারগুলি আমার হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ার, ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিতে পারো। TIP41, 42 দুটো দুরকম পিসিবিতে আছে, তো অসুবিধা নেই। ভেজিটেবল বোর্ড, মানে আউটপুট ইনপুট স্পিকার আউটপুট, একটা বাড়িতে বাজানোর জন্য অ্যাম্পলিফায়ার, মোটামুটি 12 ইঞ্চি 80x100 করে পরিষ্কার বাজবে। এতে হিটিংয়েরও খুব একটা বেশি ইস্যু নেই। তবুও আমি একটা এখানে এক্সট্রা একটা হিটসিং লাগিয়ে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। এবং এই 4 ট্রানজিস্টারের স্টেবিলিটি ব্যবহার করেছি এবং প্রতিটা জায়গায় গ্লু ব্যবহার করছি যাতে তারপর কেটে না যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এইসব মাল বানানো হয়, প্রেশার ডেক, চিপ ডেক সব রকম বানানো হয়, অনলাইনে ডেলিভারি করা হয় মাল। আমার ঠিকানা হচ্ছে হরিপাল হুগলি দোকানের, হরিপাল স্টেশন থেকে 2 কিলোমিটার। কেউ বানাতে চাইলে আসতে পারো লোকালিটির মধ্যে হলে, সম্ভব হলে, আর না হলে আমার নাম্বার দেওয়া থাকবে, কুরিয়ারে মাল পাঠানো হয়, আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই হচ্ছে, এবার তোমাদেরকে সাউন্ডটা শোনাবো। স্পিকারগুলো রিপেয়ার হয়েছে, এটা 120W আছে, এটা পেপার কয়েল 2 হয়েছে, এটা 80W আছে, এটা অনলি কয়েলটা চেঞ্জ হয়েছে। তো এইগুলো দিয়ে বাজাবো, এখানে লাগানো আছে। সাউন্ডটা শোনা করে, চলো সাউন্ডটা শোনো। আকাশ রিমিক্স।
আওয়াজটা শোনা যাচ্ছে। চলো প্লেন গানে আওয়াজটা শোনো, ডিজে গানে। যে কী পরিমাণ নাচছে, নতুন স্পাইডার, নতুন কয়েল পেপার, নতুন মানে এত চাপ থাকা সত্ত্বেও যে কী পরিমাণ নাচছে, তাহলে বুঝতে পারছো যে মেশিনের প্রেশারটা কী আছে। মানে এইভাবে স্পিকারগুলোকে নাচাচ্ছে, মানে মানে স্বাভাবিক একটা কমন বুদ্ধি যে মেশিন আউটপুট কেমন দিচ্ছে। তো যাই হোক, 50W করে আউটপুট আছে মেশিনেই, বাড়িয়ে বলেও লাভ নেই। তোমরা ডাটাশিট চেক করতে পারো, TIP41, TIP42, এক একটা ট্রানজিস্টার 50W করে আউটপুট দেয়। যেহেতু দুটো থাকে এনপিএন পিএনপি, সেহেতু 50W আউটপুট দেয়। 100W হয় হিসাব অনুযায়ী, কিন্তু আউটপুট 50W দেয়। তো ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে 18018, 5 A ব্যবহার করা হয়েছে, এবং ক্যাপাসিটার যেটা ব্যবহার করা হয়েছে কেলটনের 4750 ব্যবহার করা হয়েছে দুটো। তো এই ছিল মূলত ভিডিও, কারো লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবে, নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে।